এখানে একটা সোহেল আসলো আর এখানে একটা খালা আসলো, দুইটা আসলো এই জায়গায়। এখান থেকে ঘুরে আমি গাড়ি এখানে গাড়ি রাখছি, গাড়ি রাখি এখান থেকে ভিডিও করছি। হ্যাঁ, ধর্মনগর থেকে আইসি, আবার পরে রাত্রে 12:30 আমি এই জায়গার মধ্যে এখন বর্তমানে আছি, পূর্তি মধ্য রাজনগর অঙ্গনওয়াড়ি স্কুলের ঠিক সামনে। তো এখানে আইয়া দেখি একটা বাঘ, দেখার পরে আমি গাড়িটা থামাইছি। থামানোর পরে দেখলাম যে যখন গাড়িটা থামাইছি, থামাই আস্তে আস্তে বাঘের সাইডে গেছি গাড়ি লইয়া গ্লাস বন্ধ করি। তখন গিয়া দেখলাম যে এখানে নিচে আরেকটা শুয়াইল আছে, দুইটা বাঘ এক জায়গায়। দেখি আমি একটা লাইভ করছি তখন, যে ভিডিও করলে হয়তো এলাকার মানুষও কইতে পারে যে এটা হয়তো মিথ্যা বাঘ, লাগে আমি লাইভ করছি। তো লাইভ করছি, যখন লাইভ করার থাকা অবস্থায় বাঘটা এখান থাকিয়া সরার লাগি পদক্ষেপ নিয়েছে। এরপরে আমি লাইভটা যখন বন্ধ করছি, তখন তারা এখান থেকে সরে গেছে। সরিয়া অঙ্গনওয়াড়ি স্কুলের সাইডের দিকে তারা লামিয়া ঠিক পশ্চিম দিকে, এখানে একটা ওয়াল আছে, ওয়ালের উপর দিকে টপিয়া গেছে। এরপরে আমি এখান থেকে গাড়ি ঘুরাইছি, আবার যখন তারা একটু দেখছি না এখান থেকে গাড়ি ঘুরাইছি, আমি দুই একজনের সহায়তাও চাইছি, ফোন করছি, তারা ফোন করার পরে তারা বয়ে বাড়ি থেকে বেরিয়ে আইছে। এরপরে আমি এখান থেকে যখন গাড়িটা ঘুরাইয়া গেছি, যাওয়ার পরে এক 3-4 নল জায়গা যখন গেছি আমি পিছন দিক দিয়া, তখন গিয়া দেখছি যে আরেকটা বাঘ আইতেছে, যে বি স্কুল থেকে বেরিয়ে আইতেছে। তো দেখি আমারও তো একটা ভয় লাগছে, এইখানে অত বাঘ কইতে গিয়ে আইতে। তখন গাড়িটা ঘুরাইছি, আবার ঘুরাইয়া তার পিছন ধরছি, পিছন ধরার পরে এখানে আইয়া দেখি না এটা ওই দিকে আমি আইছি, ওটাই যেদিকে গেছে এটা ওইদিকে গেলাম। টোটাল কয়টা বাঘ? 3টা বাঘ। এরিয়াটার নাম কিটা? এরিয়াটার নাম হলো কুর্তি মন্দ রাজনগর। এটা কই থেকে আইতে পারে, কি ধারণা আপনারা? আমরা একটা ধারণা হইলো যে জল করছে, হ্যাঁ বড় আকারে একটা জল করছে, এই জলের কারণে হয়তো কোনো দিক থেকে চিড়িয়াখানা টিড়িয়াখানা যদি বুড়ায় বা জঙ্গল বুড়াইছে এরকম কোনো কিছু হইতে পারে। তারা এই দিক থেকে বাংলাদেশ সীমান্ত কিনারও নিকান, বাংলাদেশ সীমান্ত কিনারও আছে, ধরিলেন এখান থেকে 5 কিলোমিটার 7 কিলোমিটার। আপনার কি ধারণা বাংলাদেশ থেকে আইতে পারেনি? আমরা একটা ধারণা এই দিক থেকে আইতে পারে, এদিকে পার অঞ্চল। আচ্ছা, এর আগে বাঘ দেখছিলেন নি? এর আগে আমি বাঘ দেখছি, এর আগে আমি বাঘ দেখছি, আর একবার জেরজেরি দেখছি। আর জেরজেরি যখন দেখছি তখন এটা বড় বাঘ দেখছিলাম, আজ থেকে 1-3 বছর। তারপরে বাঘটা হয়ে গেছে, এটা আসামে দে পাই গেছে। আর কালকের ঘটনার পরে ত্রিপুরা থেকে টক্কি মারিয়া আসামে গেছে। ফরেস্ট আসলো নি? বন দপ্তর ফরেস্ট আসলো, আমরা তো আমরা আরও ফোন করছে, ফোন করার পরে আমারও ফোন করছে, ফোন করিয়া ফরেস্ট আইসে তারা, আইয়া পঞ্চায়েতও গেছে এখান থেকে, কেন আইসে আইয়া তারা ইনভেস্টিগেশন করছে, করিয়া ধরতে পারছে নি। তারা কইছে ও কথা যে তারা ধরতে পারছে না, তারা কথা কইছে যে যখন দেখবো তখন তারা জানাই দেন। কখন দেখছেন নি? এখন তো আমরা দেখছি না, এখন মানুষের চিন্তা চিৎকার করছে যে এখানে দেখছে বলি, আমরা কোনো জায়গায় যেতে পারছি না। করতে বাড়িতে পারতেছেন নি? মানুষ তো করতে বাড়িতে পারছে না, আতঙ্ক মধ্যে আছে। স্কুলের বাচ্চারা যান নি? স্কুলের বাচ্চারা তো মানে আজকে সকালেও মসজিদে বাচ্চারা গেছে না, মর্নিং আছে, সকাল সকাল মর্নিং আছে। দোকানপাট খোলা হয়নি? দোকানপাট কিছু খোলা আছে, সব দোকানপাট তো খোলা নেই। রাত্রে কিরকম কাটাইবেন আপনারা? রাত্রে তো কিরকম কাটাই মানে আমরা তো পুলিশ প্রশাসনের কাছে বা এই যে বন দপ্তর যারা আছে তারা আমরা কইতাছি যে কোনো অবস্থায় আপনারা পাহারার ব্যবস্থা করে। এটা বাঘের যে বিষয়টা, এটা 2-3 বছর থেকে আমাদের এলাকাতে দেখা যায়। আজ থেকে 2 বছর আগে আমাদের রাজনগর একটা জঙ্গল আছে, এখান থেকে 2টা বাচ্চা দূরে নেবইছে। গতকালকে যেটা দেখেছি এটা বাস্তব, গত বছরেও গত 2023 এইরকম বাড়ি দিয়েছে। তো বেশিরভাগ দেখা যায় ভাদ্র মাস আশ্বিন খাতি 3 মাসেই বেশি ঘুরাঘুরি হয়। তো হালকে যে এটা বাঘ দেখা গেছে, এটা একটু বড়ো সাইজটাও বড়ো আছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তো বন দপ্তরের কর্মীরা এটা ভালো একটা উদ্যোগ নেওয়ার দরকার, যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ যেতে পারে। আমাদের আমার বক্তব্যতা বা প্রস্তাবটা ওইটা আরও একটু নজরদারি করার দরকার বন দপ্তর, এবং এটা যাতে একটা সুষ্ঠু সমাধান হয়, বাঘটাইন যাতে কন্ট্রোল করতে পারে, দরিয়া নেবার একটা ব্যবস্থা করা হোক, নইলে তো আমাদের এলাকাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটাই আবেদন রাখবো বন দপ্তরের কাছে।